কঠোর লকডাউনের খবরে বাজারে বেড়েছে ক্রেতার ভিড়, সুযোগ বুঝে পণ্যের বাড়তি দাম নেওয়ার অভিযোগ। লকডাউন আতঙ্কে ডিএসইএক্স সূচক কমল 100 পয়েন্ট, 6000 পয়েন্টের নিচে ঢাকার শেয়ার বাজার। সময় মতো উৎপাদনে না আসায় 10টি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট বাতিল, সিদ্ধান্ত জ্বালানি মন্ত্রণালয়ে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ইশরা ছুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। পর্যাপ্ত মজুত থাকার পরেও লকডাউনের ঘোষণায় বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়, আর এই সুযোগে পণ্যের দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। অভিযোগ ক্রেতাদের, দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর তদারকির পরামর্শ বাজার বিশ্লেষকদের। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত ও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ খবরের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। গত দুই দিনে বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের মধ্যে প্রয়োজনের বেশি পণ্য কেনার হিড়িক। গতকালকে বিকালবেলা মাছের দামও অনেক চড়া গেছে, মানে যে যেরকম পাচ্ছে সে সব দেখা গেছে 2 কেজি থেকে 4 কেজি হয়েছে, 4 কেজি থেকে 8 কেজি হয়েছে। কালকে লকডাউনের কথা শুনে দেখা গেছে ক্রেতার পরিমাণ অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে প্রোডাক্টগুলোর দাম অনেকটা বেড়ে গেছে। হঠাৎ বাজারে ক্রেতার চাপ বাড়ায় সুযোগ নিচ্ছেন বিক্রেতারা। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাড়াচ্ছেন দাম অভিযোগ ক্রেতাদের। মিনিকেট ও 28 জাতের চাল কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা, আলুর দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 24 টাকায়। চিংড়ি মাছ কিনেছি যেটা আমরা আগে কিনতাম 600 টাকা দিয়ে, আজকে 800 টাকা নিচ্ছে আর কি। হয়তো লকডাউনের কারণে ব্যবসায়ের এই সুযোগটা আমাদের কাছ থেকে নিচ্ছে। যার কাছে যেরকম চায় সেরকমই পায় তারা অনেক সময়। এখন এই লকডাউনের সুযোগে সেই সুযোগটা ওরা নিতে চাচ্ছে আর কি। ব্যবসায়ীরা যাতে লকডাউনের সুযোগ নিতে না পারে সেজন্য সরকারি সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ বাজার বিশ্লেষকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। লকডাউন আতঙ্কে বড় পতনের কবলে দেশের দুই শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক কমেছে 100 পয়েন্ট, 13 কার্যদিবস পর নেমেছে 6000 পয়েন্টের নিচে। এছাড়া দর হারিয়েছে 82 ভাগ কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 297 পয়েন্ট। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনের খবরে লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ধারা ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 100.10 পয়েন্ট, 13 কার্যদিবসের ব্যবধানে আবারও নেমে এসেছে 6000 পয়েন্টের নিচে। সূচক কমলেও শেয়ার বিক্রির চাপে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,740 কোটি 18 লাখ টাকা শেয়র, যা আগের কার্যদিবস থেকে 142 কোটি 23 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে মাত্র 54টির, কমেছে 306টির এবং অপরিবর্তিত রয়েছে 12টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ডাচ বাংলা ব্যাংক এবং তৃতীয় অবস্থানে মালিক স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে মনোস্পুল পেপার, দ্বিতীয় মতিন স্পিনিং এবং তৃতীয় অবস্থানে শ্যাম্পু সুগার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 297.39 পয়েন্ট, লেনদেন হয়েছে 214 কোটি 8 লাখ টাকা শেয়ার। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সময় মতো আসতে না পারায় কয়লাভিত্তিক 10টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখার অংশ হিসেবে এসব প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2008 সালের পর 18টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়, সেগুলোর মধ্যে বাতিল হওয়া প্রকল্প রয়েছে 10টি। নির্ধারিত সময়ে কোম্পানিগুলো কেন্দ্র নির্মাণে অর্থায়ন নিশ্চিত করতে পারেনি, একই সাথে জমির সংস্থান এবং অন্যান্য কাজেও পিছিয়ে ছিল কোম্পানিগুলো। সময় মতন আসতে না পারায় প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে বিশ্বের জ্বালানির সাথে, বিদ্যুৎ উৎপন্নের সাথে, নতুন টেকনোলজির সাথে সামঞ্জস্য রাখতে হবে। এই চিন্তা করি আমরা, আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে। আমরা এখন গুরুত্ব দিচ্ছি বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে,
নেপাল থেকে ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার। আমরা আশা করছি যে আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। বাতিল হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ প্রকল্প, ঢাকার একটি, চট্টগ্রামের 2082 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর দুটি প্রকল্প, আশুগঞ্জ ও গাইবান্ধার বিদ্যুৎ কেন্দ্র, সিঙ্গাপুর বাংলাদেশ 700 মেগাওয়াট যৌথ প্রকল্প, CPGCL সুমিতম কর্পোরেশনের যৌথ প্রকল্প ও বাংলাদেশ মালয়েশিয়ার 1320 মেগাওয়াট প্রকল্প। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেরিতে হলেও বাংলাদেশে ব্যবসার জন্য একে একে নিবন্ধন নিচ্ছে ফেসবুক সহ বড় টেক জায়ান্টগুলো, কিন্তু রাজস্ব ফাঁকির শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণের মতো ব্যবস্থা এখনও গড়ে তোলা হয়নি। NBR বলছে সরকারের সংস্থাগুলোর সমন্বয় গড়ে তোলা হবে তদারকি ব্যবস্থা। ফেসবুক, ইউটিউবের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন বিজ্ঞাপন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম, এজন্য অর্থ ব্যয় করতে হয় গ্রাহককে। বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমা নাটক সহ নানা সেবার জন্যও মূল্য দিতে হয় ব্যবহারকারীদের। অভিযোগ আছে অনেকেই সেবার মূল্য অবৈধ উপায়ে পরিশোধ করেন, এতে রাজস্ব হারায় সরকার। অনিয়ম বন্ধে টেক জায়ান্টগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে NBR এর কাছে নিবন্ধন নিয়েছে ফেসবুক, গুগল ও অ্যামাজন। নিবন্ধন নেয়ার প্রক্রিয়ায় আছে মাইক্রোসফট ও নেটফ্লিক্স। নিবন্ধন নেয়ার ফলে ভ্যাট আইন মেনে প্রতি মাসে রিটার্ন দিতে হবে এসব প্রতিষ্ঠানকে, যেখানে উল্লেখ করতে হবে আয়ের যাবতীয় তথ্য। কিন্তু কোনো কোম্পানি অবৈধ লেনদেনের তথ্য গোপন করলে তা ধরার উপায় নেই NBR এর কাছে। এটা তো হতে পারে যে একজন ব্যক্তির কাছ থেকে বা এমন কোনো এন্টিটির কাছ থেকে এটা নেওয়া হলো, যে কোনো উইথহোল্ডিং এন্টিটি না, সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে যদি কার্ডের মাধ্যমে পেমেন্টটা হয়, সেই জায়গায় কিন্তু NBR এবং বাংলাদেশ ব্যাংকে একটা মেথোডোলজি বের করতে হবে কিভাবে এই ধরনের ফ্লাইং পেমেন্টগুলোকে ধরা যায়। কতগুলো বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেই সংখ্যাটা যদি আমরা জানতে পারি, এবং তারা তো একটা ঘোষণা দিবেন, সেখানে কিন্তু একটা টালি করার বা ক্রসম্যাচ করার একটা সুযোগ থাকতেছে, সেই টালিটা তখন আমরা চিন্তা করব যে আমরা BTRC-র হেল্প নিয়ে করব বা অন্য কোনো IT নিয়ে যারা কাজ করেন তাদের হেল্পটা নিয়ে করব। অনলাইন কেন্দ্রিক যে কোনো সেবার বিপরীতে বিদেশে অর্থ পাঠানো হলে 15% ভ্যাট উচ্ছে কর হিসেবে কেটে নিয়ে সরকারি কোষাগারে জমা দেয় সংশ্লিষ্ট ব্যাংক। যদিও অনেক সেবায় ভ্যাটের হার কম, টেক জায়ান্টগুলো নিবন্ধনের আওতায় আসায় সব সেবায় 15% নেওয়া যাবে না, এতে রাজস্ব কমার শঙ্কা রয়েছে। কতটুকু বিজ্ঞাপন উনি দিয়েছেন, কতটুকু ওনার উপর রাজস্ব প্রযোজ্য হয়েছে সেটা আমরা পাবো, উনি রিটার্ন দিবেন, আমরা অডিট করব, যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে তারা কারেকশনের সুযোগ পাবেন। NBR কর্মকর্তারা জানান জুলাই থেকে রিটার্ন জমা দেবে নিবন্ধন নেওয়া কোম্পানিগুলো, তবে রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে আইনে আরও সংশোধনী দরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী যে কোনো প্রকল্পে প্রতি $100 বিনিয়োগে ক্ষতির পরিমাণ প্রায় $9.5। শনিবার আগামীর বাংলাদেশ আয়োজিত স্বপ্ন বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে এক অনলাইন সেমিনারে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংক বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ লুৎফর রহমান। গবেষণা প্রতিবেদনে বলা হয় সারা বিশ্বে 55% প্রকল্পের কাজই নির্দিষ্ট সময়ে শেষ হয় না। বর্তমানে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন সেশনের সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামিমুল হক। তিনি বলেন দক্ষ যোগাযোগের মাধ্যমেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব, দেশে প্রকল্প মূল্যায়ন পদ্ধতি আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলেও মত দেন বক্তারা। ৫০ লাখ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। রোববার জেলা উপজেলা ভোক্তা প্রতিনিধি সম্মেলন 2021 এবং ভোক্তা অধিকার শক্তিশালীকরণ বিষয়ে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে অনলাইনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী আরও বলেন ক্যাব ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে TCB-র পণ্য বিক্রয় কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনার মাঝেও সকল পণ্যের মজুদ সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি ভিত্তিক শিল্প কারখানা নির্মাণ ও কৃষি পণ্য রপ্তানিতে গুরুত্ব বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক বিতরণ শেষে দেওয়া বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ নিয়েছে। বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি গবেষণায়। প্রধানমন্ত্রী বলেন, দেশে বহু জমি পতিত রয়েছে, সেখানে কিভাবে ফসল ফলানো যায় তার গবেষণায় এরই মধ্যে সাফল্য এসেছে। কৃষিকে আরও গতিশীল করতে সার, বীজ, জ্বালানি ও কৃষি যন্ত্রপাতিতে বিপুল অঙ্কের ভর্তুকি দেওয়ার কথাও জানান সরকার প্রধান। এখন পর্যন্ত 2.5 কোটি বেশি কৃষককে প্রণোদনার টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে কৃষি ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নানা অবদানের জন্য 32 জনকে দেওয়া হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য, এবং এই অঞ্চলে শুধু মানে এই শিল্পগুলি শুধু শিল্পই না, এখানে কৃষির জন্য একটা বিরাট অবদান রাখতে পারবে। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রে ডলারের দর বিনিময় হচ্ছে 84.90 টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 120.79 টাকা। ইউরোর দর বেড়েছে, বিনিময় হচ্ছে 103.37 টাকা। অপরিবর্তিত ভারতীয় রুপির দর বিনিময় হয়েছে 1.24 টাকা। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22.75 টাকা। দর অপরিবর্তিত আরব আমিরাতে দিরহামের, বিনিময় হয়েছে 23.23 টাকা। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 283.49 টাকা। বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হয়েছে 20.54 টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আসবে।